mail sana dayancı neyim? Hemen mail sana da ol bu manucuk kocuğum. Karla giyan bakla şu kerem ha. Kabarır ve mustakor bir cüvap. জীবনে আর কতদিন তুমি কাটাইবা, নিজের নফসকে আল্লাহর জন্য বিলাইয়া দিয়া বিনাইয়া বিনাইয়া বলো মালিক তুমি মাফ না করলে কার কাছে যাও? আমার বাবা গরিব মানুষ, টাকা দিতে পারে না, পয়সা দিতে পারে না, আমার বাবা ঠিক মতো আমাদের কামাই করে খাওয়াইতে পারে না। আল্লাহ তুমি যদি আমার বাবারে ভালো না রাখো, কে আমার বাবারে ভালো রাখবে? এ ছোট্ট ছোট্ট তালবেলিম বাবাজিরা, তোমাদের চোখের পানি মাওলাই কারিম এইভাবে কবুল করে নিবে, তোমাদের চোখের পানি এমন ভাবে কবুল হয়ে যাবে গা, তোমাদের চোখের পানি এমন ভাবে কবুল হয়ে যাবে। তোমরা কি জানো তালবে আলিম বাবাজি না, রসুলের এমন এমন প্রিয় সাহাবি ছিল, তারা বিশ্ব নবীর দেখা বাবা দোয়া করতো আর কাঁদত। আহারে ছাত্র জীবনটা হলো বাবা শান্তির জীবন, শান্তির জীবনটা হলো নিষ্পাপ জিন্দগির জীবন। ওই স্কুল কলেজের বাইরা দুনিয়াটা না যায় অবস্থায় খরচ না করিয়া মাওলার কুদরতি পায়ে ধরে কাত নামাজ পড়িয়া কাইন্দ, পরীক্ষার রেজাল্টের জন্য বেশি পড়তে হবে না, চোখের পানি ফেলে যখন কেঁদে কেঁদে বল ভাই আল্লাহ তুমি মোদের আদর করে গোবে বানাইলা। মাফ না করলে কবরে গেলে কি উপায় হবে? সাপে কাটবে, বিচ্ছুতে কাটবে, বন্ধ কে না তুমি মালি আহারে মা যে কি জিনিস ভাই আমার কাছ থেকে শিখিয়াল, চোখের পানি জীবনে কত ফেললাম আর বললাম মালিক রে, মা দুঃখিনী রে কবরে মারিয়া না, ইসলাহি বয়ানে বসিয়া আয় আল্লাহ জুমার দিন শেষ হয়ে গেল আজকে তুই মহারব, আল্লাহ আঠাইশে আজকে আগস্টে তোমার পাগল গুলি দেখো ইসলাহি বয়ানে কান্দে, আঠাইশে আগস্ট তোমার পাগল গুলি মাগরিবের পরে সরে নামাজের গুলি কান্দে, আল্লাহ ছোট্ট ছোট্ট পাগল গুলি কান্দে, এদের চোখের পানির বাদৌলাতে আল্লাহ আমার মসজিদকে করার সুযোগ দিয়ে দাও, আমার মাদ্রাসা কবুল করে আলা, আমার দুঃখিনী মা যদি দেখত ছোট্ট ছোট্ট বাচ্চারা ইস্তাহি বয়ানে বসে কান্দে, আমার মালিক আমার মায়ের কুলিটা ঠান্ডা করে দিত। একটু আগে একটা প্রবাসী ভাই কুয়েত থেকে ফোন দিছে, হুজুর আপনার পোস্টার দেখলাম আপনি ইস্তাহি বয়ানে বয়ান করবেন, আপনার মাদ্রাসায় আমি টাকা দিও, হুজুর আপনার মসজিদে টাকা দিও, হুজুর আমার মা
গত রবিবার আমার মা মারা গেছে, হুজুর আমার মা করোনার আগে মারা গেছে, আমার বাড়ি ফরিদপুর হুজুর বাংলাতে নয় আমার বাড়ি, আমার মা করোনার আগে মারা গেছে, আমার গ্রামের মানুষ আমার হেফসখানায় বসার তৌফিক আল্লাহ দান করেছেন, ওই আল্লাহর প্রশংসা আলহামদুলিল্লাহ। নবী আলাইহিমুসসালাতু ওয়াসসালাম সুলাইমান, পয়গম্বর সুলাইমান আলাইহিমুসসালাতু ওয়াসসালাম উড়োজাহাজ নিয়ে, বিমান নিয়ে আসমান দিয়ে উঠছে। সুলাইমান নবীর জাহাজটা ছিল, দৈর্ঘ্য ছিল, লম্বা ছিল 27 মাইল, চওড়া ছিল 27 মাইল। তাহলে 27 আর 27 কত হয়? অঙ্ক মঙ্ক ভুলে গেছে? 54 কিলোমিটার লম্বা চওড়া দিয়ে একটা বিমান। এই বিমানটা চলতো, কোরআনের ভাষায় আল্লাহ বলেন, বলি সুলাইমান রিহা গুদুবুহা শাহরুন ওয়া রওহুহা শাহর। এত বড় একটা দুর্গপ্রস্ত বিমান, 54 কিলোমিটার বিমানটা চলতো, এক নাস্তার টাইমে 1 মাসের রাস্তা। রওহুহা শাহর, এক বিকালে নাস্তার টাইম অর্থাৎ আসরের পর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত 1 ঘন্টায় চলতো 27 মাইল বিমানটা, দুর্গপ্রস্ত 54 কিলোমিটার বিমানটা এক বিকালে চলতো 1 মাসের রাস্তা। বাজান দিয়ে এই ক্ষমতাটা কে দান করেছে? এতটুকু যদি ক্ষমতা দুনিয়ার কোন প্রেসিডেন্ট পাইতো, মানুষকে মানুষ মনে করত না। একটা রিভলভার যদি কারো কাছে থাকে, রিভলভারের গুতায় মানুষটা মানুষকে মানুষ মনে করে না। 1 কোটি টাকার মালিক থাকলে, একটা 6-তলা 10-তলা বাড়ির মালিক থাকলে, বাবা মানুষকে রিক্সা চালক, ভ্যান চালক, দিন মজুরি কাজ করনেওয়ালাদেরকে মানুষ বলে মানুষ মনে করে না। হালাকি আমার বিশ্ব নবী বলেছে, আল্লাহুম্মা আহইনি মিসকিন ওয়া আমতনি মিসকিন। আল্লাহ তুমি আমারে যতদিন দুনিয়ায় হাত হায়াতে বাঁচায় রাখবা, আমারে তুমি গরিব অবস্থায় রাখো। আল্লাহ তুমি আমারে যখন মৃত্যু দান করবা, মৃত্যুর সময় তুমি আমারে গরিব অবস্থায় মৃত্যু দিও, যখন কিয়ামতের মাঠে আমার উঠাইবা, আমারে গরিবদের সাথে উঠাইও। ধনী সাহাবীরা কান্দে আর বলে, নবী আমার প্রাণের নবী, যার লাগিয়া তামাম জাহান, যার লাগিয়া তামাম জাহান, মৌলা বানাইছে তারে পাইলে এই জগতে বাদশা সে হইছে। তোমার মতো যুবক গুলি বিশ্ব নবীর প্রেমে পড়িয়া নিজের গলাটা কাটিয়ে দিছে, তোমরা কি শুনতে চাও? নবীর কাছে কালেমা পড়লেন রসুলের একজন সাহাবীর নাম ছিল হাব্বাব খুবাই, নাম শুনছেন? হাব্বাব এত বড় মুজাহিদ ছিল, বেঈমান গুলি তার জেলখানে আবদ্ধ করে ফেলেছে, জালিমের কারাঘরে বসাও। আজকে খাব্বাবকে বাবা
फांसीर मंचे उठाइया जीवन टाके शेष करे दिबे शहीद करे दिबे खब्बा निजे मोजगुला के सास्ता से रेडी होच्छे मृत्युर जन्य जिज्ञेस करा होइलो খাব্বাব খুবাইব কি একই রাওয়ায়েতে বর্ণনা করা হয়েছে তোমার পরিবর্তে তোমার নবীকে ফাঁসির মঞ্চে ঝুলানো হচ্ছে একবার স্বীকার করো ও নবীর আশিকগুলি চোখের বানে ফেলে দিয়া মাওলানা দেখাইয়া দাও যদি আমার নবীর প্রেমে পড়িয়া কারো চোখে এক ফোঁটা পানি বের হয়ে যায় এই মাদ্রাসা সাক্ষী রেখে বললাম তোমার নামটা জান্নাতের খাতায় উঠিয়ে যাবে এখানে জানি কেউ হয়তো আমাকে বলেছো ইসলাহি মাহফিলে আসার সময় বলেছো হুজুর আমার জন্ম দক্ষিণ মাসকে দুনিয়ায় নাই গো অনেকেই বলেছো হুজুর আমার বাবা অসুস্থ বাবারে ডাক্তার দেখাবার মতো পয়সা আমার নাই তুমি রব্বি করিমকে বলে ফেলো মাবুদে টাকা নাই পয়সা নাই কিন্তু তোমার রহমতের দরজা খোলা এটা আমরা জানি গো মালিক মেহেরবানি করে তুমি আমার বাবাকে সুস্থ করে দাও বেশি সময় লাগবে না তোমার বাবা সুস্থ হওয়ার জন্য তোমার জন্ম দক্ষিণে মা সুস্থ হওয়ার জন্য বেশি সময় লাগবে না রে যুবক শুধু আমি তোমাদের দুইটা পায়ে হাত দিয়ে বলবো দুনিয়া সব কিছু ছাড়িয়ে দাও মাওলার লাগিয়া কবরে যাইবার পরে দুনিয়ার কোন বন্ধু বান্ধব তোমার কাছে আসবে না যাদের সাথে একসাথে চলাফেরা করে জীবনকে শেষ করে দিচ্ছ এই বন্ধু বান্ধব তোমার কাছে আসবে না এই বন্ধু বান্ধব তোমার দুশ্মন হয়ে যাবে কবরের পাশে কেউ একটা বার দেখতে যাবে না এই করোনা রোগে আক্রান্ত হয়ে যারা মারা গেল তোমরা জানো লাশটা দেখার জন্য কেউ যায় না নিজের স্ত্রী পর্যন্ত তোমার আলাদা ঘরে কুকুর বিড়ালের মতো ফেলায় রাখে দেখতে যায় না কার জন্য কি করছো দুনিয়া শেষ করে দিস না আমার মাওলার প্রেমের দড়ি দিয়া বাঁধ দিয়া মাওলার বন্ধু বানাইয়া দুনিয়ার থেকে যাই এই জন্যে আল্লাহ বলেন কুলফু আল্লাহ আহাদ ও নবী আপনি বলিয়া দেন আমি আল্লাহ এক আমরা যদি দুইজন খোদা হইতাম দুইজন মানুষ দুইজন খোদারে ডাকতো একজন খোদার কাছে মাপ না চাইলে আর একজন খোদার কাছে যাইতো আমি আল্লাহ এমনই একজন রব আমি তোমাদের সব তোমার কামাইতে বরকত নাই আমি মাওলার কাছে দুহাত তুলে বলো মালিক তুমি আমার ইনকাম সোর্স বাড়িয়ে দাও তুমি আমার সন্তানগুলির হেফাজত করো তুমি আমাদের সবাইকে বাঁচাও আমার কাছে যদি এক খোদা বলে আমি আল্লাহর কাছে একটা দরখাস্ত দাই দরখাস্ত দিতে দেরি হবে আমি রব্বে করিম তাদের চোখের পানি কবুল করতে দেরি করব না এ তালবে আলিম বাবাজিরা তোমরা কি আশ্চর্য হয়ে যাও বাবা আমিও তো তোমাদের মতো একদিন তালিব আলিম ছিলাম মসজিদের কোনায় বসে কাঁদতাম মানি বড় লোকের ছেলেরা লাঞ্চের টাইমে কত সুন্দর সুন্দর তরকারি কিনিয়া খায় বাবার পয়সা আছে তারা কিনিয়া খায় আমরা বোর্ডিং এর সেই বাসি তরকারি খাই গো মানি এই খাবার খাইয়া কি জীবনে কোনদিন আলেম হতে পারব এমন ইদান গেছে মাদ্রাসার তরকারি খাইতে পারি নাই ক্লাসে বসিয়া হুজুর বলতেন বাবারে সূরা ইখলাস 50 বার পড়িয়া মাওলার কাছে কাঁদিও
সূরা ওয়াকিয়া তেলাওয়াত করি আল্লাহর কাছে কাইন্দা কাইন্দা কয়ো মালিক গরিবের ঘরে জন্ম নিছি উপযুক্ত টাকা নাই কি দিয়ে খরিদ করে খাব আরে তুমি যদি 50 বার সূরা ইখলাস তেলাওয়াত করিয়া মসজিদের কোণায় বসিয়া ক্লাসরুমের কোণায় বসিয়া কেঁদে কেঁদে মালিক রে বলো তোমার চোখের পানি নাকের ডগায় আসার আগে আল্লাহ তোমার দোয়া কবুল করে নিবে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করে দিবে তোমার বাবার রিজিকের অবস্থা ভালো হয়ে যাবে তোমার বাবার ব্যবসায় বরকত হয়ে যাবে তোমার পকেট ভর্তি টাকার ব্যবস্থা করে দিবে রব্বে কারিম তোমাদের খাবারের ব্যবস্থা করবে রে যুবক জীবনে আর কতদিন তুমি কাটাইবা নিজের নফসকে আল্লাহর জন্য বিলাইয়া দিয়া বিনাইয়া বিনাইয়ে বলো মালিক তুমি মাপ না করলে কার কাছে যাও আমার বাবা গরিব মানুষ টাকা দিতে পারে না পয়সা দিতে পারে না আমার বাবা ঠিক মতো আমাদের কামাই করে খাওয়াইতে পারে না আল্লাহ তুমি যদি আমার বাবারে ভালো না রাখো কে আমার বাবারে ভালো রাখবে এ ছোট্ট ছোট্ট তালবেলিম বাবাজিরা তোমাদের চোখের পানি মাওলাই কারিম এইভাবে কবুল করে নিবে তোমাদের চোখের পানি এমন ভাবে কবুল হয়ে যাবে গা তোমাদের চোখের পানি এমন ভাবে কবুল হয়ে যাবে খুবাইব কাদিয়ার বলে মালিক তুমি একটা বার আমার বিশ্ব নবীর দেখা তোমরা কি জানো তালবে আলিম বাবা জিনা রসুলের এমন এমন প্রিয় সাহাবী ছিল তারা বিশ্ব নবীর দেখা বাবা দোয়া করত আর কাঁদত আহারে ছাত্র জীবনটা হলো বাবা শান্তির জীবন শান্তির জীবনটা হলো নিষ্পাপ জিন্দেগির জীবন ওই স্কুল কলেজের বাইরা দুনিয়াটা না যায় অবস্থায় খরচ না করিয়া মাওলার কুদরতি পায়ে দূরে কাত নামাজ পড়িয়া কাইন্দ পরীক্ষার রেজাল্টের জন্য বেশি পড়তে হবে না চোখের পানি ফেলে যখন কেঁদে কেঁদে বলবা আল্লাহ তুমি মোদের আদর করে গোবে বানাইলা মাপনা করলে কবরে গেলে কি উপায় সাপে কাটবে বিচ্ছুতে কাটবে বন্ধকে তুমি মালি জিহাদি তো কত বছর মা করে ডাকি না আহারে মা যে কি জিনিস আমার কাছ থেকে শিখিয়া ল চোখের পানি জীবনে কত ফেললাম আর বললাম মালিক রে মা দুঃখিনী রে কবরে মারিয়া না ইসলাহি বয়ানে বসিয়া আয় আল্লাহ জুমার দিন শেষ হয়ে গেল আজকে তুই মহারব আল্লাহ 28 আজকে আগস্টে তোমার পাগল গুলি দেখো ইসলাহি বয়ানে কান্দে 28 আগস্ট তোমার পাগল গুলি মাগরিবের পরে সরে নামাজের পরে কান্দে আল্লাহ ছোট্ট ছোট্ট পাগল গুলি কান্দে এদের চোখের পানির বাদৌলাতে আল্লাহ আমার মসজিদকে করার সুযোগ দিয়ে দাও আমার মাদ্রাসা কবুল করে আলা আমার দুঃখিনী মা যদি দেখত ছোট্ট
ছোট ছোট বাচ্চারা ইস্তাহি বয়ানে বসে কান্দে, আমার মালিক আমার মায়ের কলিজা ঠান্ডা করে দিত। একটু আগে একটা প্রবাসী ভাই কুয়েত থেকে ফোন দিছে, হুজুর আপনার পোস্টার দেখলাম আপনি ইস্তাহি বয়ানে বয়ান করবেন, আপনার মাদ্রাসায় আমি টাকা দিব, হুজুর আপনার মসজিদে টাকা দিব, হুজুর আমার মান হুজুর গত রবিবার আমার মা মারা গেছে, হুজুর আমার মা করোনার আগে মারা গেছে, আমার বাড়ি ফরিদপুর হুজুর বাংলা থানায়, আমার বাড়ি আমার মা করোনার আগে মারা গেছে, আমার গ্রামের মানুষ আমার মায়ের জানাজায় আসে নাই, আমার মায়ের জানাজা অল্প মানুষ করছে, কার লাগিয়া বাদলা সুখের মার সবাই হবে তোমার সবাইকে মাফ করে দেন, আল্লাহ আমাদের সকলের জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ ছোট্ট ছোট্ট তালেবে ইলমদের চোখের পানি কবুল করে নেন, এদের চোখের পানির খাতির ইসলাহি মাহফিলকে আপনি কবুল করেন। আল্লাহ ছোট বাচ্চারা এরা বুঝে না, ছোট বাচ্চারা জানে না চোখের পানির কত দাম, রব্বে করিম আপনি দেখেন ছোট বাচ্চাদের চোখের পানি কত দামি জিনিস, আল্লাহদের চোখের পানি এদের কার মনে কি আসা আমি জানি না, এদের কার মা বাবা পৃথিবীর বাংলাদেশের কোন প্রান্ত থেকে পড়ে আছে আমি জানি না, দাড়িভাগা বাবাজিরাও পিছনে বসে বসে কান্দে, আমার যুবক ভাইরাও কান্দে, আল্লাহ প্রত্যেকের মনের আশা আপনি পুরো করে দেন, এদের জীবনের গুনাহ মাফ করে দেন, আল্লাহ এদেরকে যারা লেখাপড়া করায় তাদেরকে আপনি সুযোগ দান করে দেন, আল্লাহ আপনি তাকায় দেখে একদিন এরকম ভাবে ছাত্রের জীবনে কাঁদতাম, আয়াল্লাদের চোখের পানি যদি কবুল হয়, এরা সবাই তো আমার মাদ্রাসার হেফজখানার ছাত্র, কেউ মক্তবের ছাত্র জামাতখানার ছাত্র, আল্লাহদের চোখের পানির খাতিরে আমাকে একটা মসজিদ করার সুযোগ দান করে, আল্লাহ আমার মাদ্রাসাকে কবুল করে নিয়ে আমার মাকে আপনি মাফ করে দিয়ে, আমি যদি এই বয়সে মারা যাই আমি কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, আহারে মা ইয়াহইয়া নবীর মা বলে বাবা রে তুমি সত্য মানুষের অবস্থায় মারা গেলে তুমি নিষ্পাপ, তুমি জাহান্নামে যাবা না, জাহান্নামের আগুন তোমার জন্য হালাল হতে পারে না, ইয়াহইয়া নবী চিল্লায়ার বলে মা তুমি যখন সোনার মধ্যে আগুন দিছ জাহান্নামের কাষ্ঠ হিসাবে মানুষকে বানায়, ছোট্ট সোনার মতো যদি ছোট্ট ছোট্ট ছেলেদেরকে লাগাইয়া দেয় বাবা, ও মা ছোট্ট ছেলেদেরকে দিয়ে যদি জাহান্নামের আগুন প্রথম লাগাইয়া দেয়, কার জন্য জীবনকে শেষ করে দিস, কোন প্রবাঞ্চনায় পড়িয়া শয়তানের ধোকায় পড়িয়া জীবনকে শেষ করে দিল, কারণে যার যার করে দরজায় করতেছে যে কোনো মুহূর্তে সবল মারবে, করোনা যে কোনো মুহূর্তে অফিসের সামনে ঘটতেছে বাড়ির সামনে দিয়ে ঘটতেছে, যে কোনো মুহূর্তে তোমার সবল মারিয়া লয়ে যাইতে পারে, করোনা রোগে যদি আক্রান্ত হইয়া মারা যাও আহারে ভাই আত্মীয় স্বজন কেউ আসবে না,
আমাদেরকে মাফ করে দেয়। আল্লাহ কুয়েত থেকে যে সমস্ত ভাইরাসকে দোয়া চাইল, হুজুর আমার মা মারা গেছে, লন্ডন থেকে তোমার কত বান্দা বান্দি দোয়া চাইল, ইসলাহী বয়ানে বসিয়া হুজুর আমাদের জন্য দোয়া করবেন, তালবেলিদের কাছে দোয়া চাইবেন, আল্লাহ সত্য সত্য নিষ্পাপ বান্দাদের কাছে দোয়া চাই। ইলামার মাদ্রাসার ছাত্র, এরা অন্য মাদ্রাসার ছাত্র অনেকে আছে, এরা জাহান্নাম বলতে কিছু বোঝে না, আল্লাহ এরা আজরাইল কি জিনিস বোঝে না, এরা কি জিনিস বোঝে না, আল্লাহ এরা মৃত্যু কি জিনিস বোঝে না, আল্লাহদের জিন্দিগিটা তুমি সুন্দর করিয়া দাও, এদের জীবনটাকে তুমি সুন্দর বানায় দাও, আল্লাহ এরা কি জন্য কাঁদে আমি তাও জানি না, এদের চোখের পানির খাতিরে মাদ্রাসাকে কবুল কইরা লাও। আল্লাহ তুমি দেখো এই সমস্ত বাচ্চাদের চোখের পানি কবুল করো, এদের মা বাবাকে তুমি মাফ করো, ছোট্ট ছোট্ট বাচ্চা কারোবারি কুড়িগ্রাম, রংপুর, দিনাজপুর, কারোবারি সিলেট, আল্লাহ ছোট্ট ছোট্ট এতিম বাচ্চাগুলির চোখের পানি তুমি কবুল করো, আল্লাহ গরিব ছেলেদের চোখের পানি কবুল করো, এদের জীবনকে আপনি ধন্য করে দেন, আল্লাহ এদের কান্না দেখে কত বাবাজিরা বিছুরে বিছুরে বিনয় বিনয় কান্দে, আল্লাহ এদেরকে কেউ কাঁদতে বলে নাই, এদেরকে কেউই বলে নাই তোমরা কাঁদো, আল্লাহ নবীর ইশকাই মহরমের আজকে 8ই মহরম, আল্লাহ আজকে 28 আগস্টে এদের চোখের পানিগুলি কবুল করে নিয়ে এদের জীবনকে তুমি সুন্দর করে দাও, এদের বাবা মাকে তুমি মাফ করে দাও, এদেরকে হকানি আলেম বানিয়ে দাও, আল্লাহ এদেরকে যারা লেখাপড়ার সুযোগ করে দেয় তাদেরকে তুমি মাফ করে দাও, আল্লাহ আমাদের সবাইকে আপনি মাফ করে দেন বাবা, সকলেই এই ছেলেরা সকলেই তোমরা আল্লাহর কাছে দোয়া করো, যে যুবকগুলো এখানে এসছে হয়তো কারো মা নাই কারো বাবা নাই, তোমাদের চেহারার দিকে তাকায় এরা আসছে তোমাদের কি দেখার জন্য, আসলে বাবা আজকে মনের অবস্থা খুব খারাপ, কারণ অনেক ছেলে বিদেশ থেকে আজকে ফোন দিয়ে বলে হুজুর আমার মা মারা গেছে, কেউ বলে হুজুর আমার বাবা মারা গেছে, এই কথাগুলি শুনে আমি আর সহ্য করতে পারি নাই, এই জন্য মনের অবস্থা খুবই খারাপ, তোমরা ইনশাল্লাহ দোয়া করো তাদের জন্য, প্রবাসী ভাইরা যারা আছে বাংলাদেশে অনেক মানুষ এখনো বেঁচে আছে, অনেকে অসুস্থ আছে, মেহরবানি করে সবাই সবার জন্য দোয়া করো, আল্লাহ মাহফিলকে আজকে কবুল করেন, ইসলাহী মাহফিলকে আপনি কবুল করেন, এই ছোট বাচ্চাদের চোখের পানির খাতিরে আমাদের জীবনের সব গুণাগুলি মাফ করেন, জোরে কোন আমিন। আল্লাহ যদি মাফ করে দেয় কারো অসুবিধা আছে, আল্লাহ যদি কাউকে মাফ করে দেয় কারো মনের দুঃখ আছে, এই দেখেন ছোট বাচ্চাগুলো কেমনে সিল্লাইয়া কাঁদল, এদেরকে বলা হয় নাই বাবা তোমরা সিল্লাইয়া কাঁদো, এদেরকে বলা হয় নাই বাবা তোমরা বেশি বেশি করে মাওলা, এরা ছোট্ট মানুষ, এরা মরণ কি জিনিস বুঝে না, এরা জাহান্নাম কি জিনিস কিছু বুঝে না, এরা সবাই আমার মাদ্রাসার ছাত্র, আপনারা জানেন না
এই ছেলেদেরকে যারা যেই মা বাবা লেখাপড়া করে এদেরকে টাকা দিয়ে পয়সা দিয়ে যারা লেখাপড়া করে মনে রাখেন এরা একদিন জান্নাতের বাসিন্দা হয়ে যাবে আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন সবাই বলেন আমিন এখন রাত বাবা 9:30টার কাছাকাছি রাত আর বেশি করব না এখনি মোনাজাত করে দিব আমার শরীরটাও তেমন ভালো না গতকালকে আর 3 দিন ধরে আমার মাথাটা প্রচন্ড ব্যথা ঠান্ডার কারণে আবহাওয়া খুব খারাপ মেহেরবানি করে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ সবাইকে কবুল করেন জোরে বলেন আমিন সকলে মনের আশা পূরণ করেন আসলে বাবা আমার কণ্ঠের চাইতে ভালো কণ্ঠ বাংলাদেশে অনেক বক্তা আছে কিন্তু মনে রাখেন হয়তো আমার কণ্ঠের ভিতরে আল্লাহ এমন কিছু দিবেন যার জন্য আপনারা সবাই কাঁদেন অথবা আমার সাথে আমার মা দুখিনীর দোয়া আছে আমার মা বলেছিল বাবা ইলিয়াস রে তুই যদি আলেম হস তোর কথা শুনে কত মায় কাঁদবে কত বাচ্চারা কাঁদবে কত যুবকরা কাঁদবে এটা মনে ভাবি আর আল্লাহ শুকর করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইজন্য আমার জীবনে যা কিছু করছি আমার মায়ের নামে করছি এই যে মাদ্রাসায় প্রতিদিন আসরের পরে ফজরের পরে জানেন না এরা কেঁদে কেঁদে দোয়া করে এদের চোখের পানির খাতিরে আজকে আমি মসজিদের জায়গা কেনার সুযোগ আল্লাহ দান করেছেন সুবহানাল্লাহ আপনাদের কাছে আমি দাবি করি আমি মসজিদের কাম ধরলে আপনারা দিবেন না টাকা পয়সা কি বলেন দিবেন না আমি যদি কোটি টাকা দিয়া জায়গা কিনে আল্লাহর রাস্তায় দিতে পারি অক্ষ করে দিতে পারি মসজিদের নামে মাদ্রাসার নামে আপনারা কি পারবেন না টাকা পয়সা দিয়ে মসজিদ ভালো করতে আর মসজিদ যদি বড় হয় ইনশাআল্লাহ মসজিদে এরকম তাফসীর হবে হাজার হাজার মানুষ আমার তাফসীরে আসবে ইনশাআল্লাহ তাআলা আমি তো এখন এলান করি না আমি যদি মসজিদে এলান করতাম আমার এই মাদ্রাসায় জায়গা লইতো না আমি মসজিদে এলান করি না এইজন্যই অতএব মসজিদটা যদি ইনশাআল্লাহ হয়ে যায় আল্লাহ চাহে তো অতি তাড়াতাড়ি একটা সুন্দর পরিবেশ হয়ে যাবে অতি তাড়াতাড়ি একটা সুন্দর जिंदगी হয়ে যাবে আল্লাহ চাহে তো আমাদের সকলকে ওই মসজিদে যেন আল্লাহ নামাজ পড়ার তৌফিক দান করে আমিন মসজিদের নাম রাখবো ইনশাআল্লাহ বাইতুর রহমান মসজিদের নাম কি আল্লাহর নামে নাম ইনশাআল্লাহ তাআলা আপনারা আমার মসজিদের জন্য কান্দে কান্দে দোয়া করবেন যেন জাগার মালিকের মন না ঘুরে আল্লাহ যেন আমার টাকা পয়সার ব্যবস্থা করে দেয় আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ থাকবেন তো সবাই ইনশাআল্লাহ কেউ যদি একটা টাকাও আমারে দেন আমি তাতেও খুশি কেউ যদি মনে করেন আমি জীবনে একটা মসজিদ করতে পারবো না জিহাদি সাহেব এতগুলো টাকা দিবে আমি 1 লাখ টাকা দিয়ে শরীক থাকলাম আমি 50,000 টাকা দিয়ে শরীক থাকলাম অথবা আমি 1,000 টাকা দিয়ে শরীক থাকলাম আপনার যার যেরকম তৌফিক আছে সেভাবে আল্লাহর ঘরের জন্য তৌফিক থাকবেন একা কোনোদিন মসজিদ মাদ্রাসা হয় না বাবা একা করতে চাইলেও হয় না আর আল্লাহ এটা পছন্দও করে না আমি আপনাদের কাছে এই মিডিয়ার দ্বারা হাত পাতলাম আপনারা মেহেরবানি করে প্রতি সপ্তাহে 1000 2000 100 200 করে টাকা করে জমায়ে ব্যাংকে রাখবেন রাইকে এককালীন জিহাদি সাহেবের মসজিদ মাদ্রাসায় দিবেন ইনশাআল্লাহ দিবেন না ইনশাআল্লাহ দিবেন তো সবাই ইনশাআল্লাহ আল্লাহ কবুল করুক জোরে বলেন আমিন আমিন আপনারা হয়তো শুনলে খুশি হবেন আল্লাহর অনেক বান্দা বান্দি মসজিদের এখনো জাগার বায়না করি নাই সবেমাত্র জাগার বায়নার কিছুটা হইছে এর ভিতরে কতজনে আশ্বাস দিচ্ছে হুজুর আমি দিব আমি দিব আপনার জীবনের বড় আশা পূরণ হতে চলছে মসজিদ করবেন হুজুর আমরা তো করতে পারবো না আমি কিছু টাকা দিয়ে শরীক থাকব সুবহানাল্লাহ আপনাদের কাছে দাওয়াত দিলাম আপনারাও দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আল্লাহ আপনাদের সবাইকে কবুল করুন আমিন জানামালে বরকত দান করুন আমিন আসেন দোয়া করি আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুব ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এতটুকু ইসলাহি ময়নে মানুষের সাথে মিডিয়া হইছে বেশি